রাজ্যে প্রায়শই দেখা যায় কিছু উচ্ছৃঙ্খল যুবক দ্বারা রাজ্যের ট্রাফিক ব্যবস্থা একেবারেই নগ্নদশায় পরিণত হয়ে রয়েছে। হারাধনসঙ্গ এলাকায় আবারও একটি এমনই ঘটনা ঘটল। একটি স্কুটি করে তিনজন যুবক যাওয়ার সময় ট্রাফিক নির্দেশকে মান্যতা না দিয়ে পালিয়ে যায় এবং এক ট্রাফিক কর্মীকে চাপা দেওয়ার চেষ্টা করে। প্রধান নগর ট্রাফিক কর্মীরা তিন যুবককে আটক করলে জানা যায় এই তিন যুবকের কাছে কোনো ধরনের বৈধ কাগজপত্রই ছিল না, লাইসেন্সও ছিল না। ট্রাফিক কর্মীরা তিন যুবককে আটক করে স্কুটি সহ ট্রাফিক দপ্তর নিয়ে যান। ট্রাফিক পুলিশ জানান, কর্ণাটক উত্তরকে যখন তিনজন নিয়ে আসলে আসছিল তখন আমার ট্রাফিক কনস্টেবল লিখন তার সাইন, সে সাইন না মেনে ওভারটেক করে যখন লিখনকে ভালো মেরে আরাধন সঙ্গে দিকে চলে আসে। আসার পর এখানে আমাদের ট্রাফিক ছিল, আমরা সেটা জানাই জবাব নিয়ে নেয় গাড়ি কাম করে ওকে আটকে নেওয়া হয়। স্কুটিটার মধ্যে কতজন ছিল? তিনজন ছিল। এদিকে জানা যায় এই তিন যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে ট্রাফিক দপ্তরের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুল ইন্টারন্যাশনাল।